আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা গ্লো বায়োটেকের। দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় জাল টাকা তৈরির অসাধু চক্র, মোহাম্মদপুরে আটক চারজন। আজ বসছে পদ্মা সেতুর 33তম স্প্যান, দৃশ্যমান হবে সেতুর 4950 মিটার। এবং রাজধানীতে মাটির নিচ দিয়ে বিভিন্ন অপারেটরে কেবল টানার কাজ শুরু আজ। এবার বিস্তারিত। আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা করছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এজন্য মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন করা হয়েছে। তিনটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। সারা বিশ্বের মনোযোগ এখন করোনার ভ্যাকসিনের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নানা দেশে এখন পর্যন্ত 91টি ভ্যাকসিনের কাজ চলছে। মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 57টির, সীমিত ব্যবহার হচ্ছে 6টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তিনটি ভ্যাকসিন স্থান পেয়েছে। একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক যার তিনটা ভ্যাকসিন WHO রিকগনিশন হিসাবে এনলিস্টেড করেছে। এছাড়াও আমরা অক্সফোর্ডের যে টেকনোলজি, সেই টেকনোলজিতে নিয়েও কাজ করছি এবং DNA টেকনোলজি নিয়েও কাজ করছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেফ টেকনোলজি, ঠিক আছে। আশা করছি এই টেকনোলজি ভ্যাকসিন যখন আমরা মার্কেটে আনতে পারবো, সাইড ইফেক্টটা ভেরি মাইল্ড হতে পারে। তিনটা ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেট হলো ব্যানকোভিড, এটা mRNA বেসড ভ্যাকসিন। তো এটা আমাদের অ্যানিমেল ট্রায়াল কিন্তু শেষ। একটা থার্ড পার্টি রিসার্চ অর্গানাইজেশন হিসেবে যারা আমাদের হিউম্যান ট্রায়ালটি করবে, আমরা কিন্তু ICDRB-র সাথে একটা MOU সিগনেচার করেছি। ICDRB এখন তাদের মতো করে একটা হিউম্যান ট্রায়ালের প্রোটোকল তৈরি করবে। সেই প্রোটোকল নিয়ে তারা এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য BMRC-র কাছে যাবে। তো BMRC এথিক্যাল অ্যাপ্রুভাল দিলে তখন তারা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করবে এবং হিউম্যান ট্রায়ালটি শুরু করবে। আমি অবশ্যই আশা করি, কারণ প্রতিদিন আসলে 3000-এর বেশি মানুষ ইনফেক্টেড হচ্ছে বাংলাদেশে, 30 জন মানুষ মারা যাচ্ছে। সো একটা দিনও যদি আমরা আগাতে পারি সেটা কিন্তু আমরা চাই। গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ বলছে একসাথে তারা 70 লাখ ভ্যাকসিন উৎপাদন করতে পারবেন। বিদেশি ভ্যাকসিনের চেয়ে দামও অনেক কম হবে। আমরা যেহেতু নিজেরা ডেভেলপ করতেছি, তাহলে আমাদের কাছ থেকে আমাদের জনগণ দ্রুততম সময়ে কিন্তু ভ্যাকসিনটা পেতে পারে। আমাদের দেশে বেশিরভাগ ন্যাশনের যে প্রজেক্টগুলো এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হয়। যদি গভর্নমেন্ট যদি আন্তরিক হয়, গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে কস্ট সেটা আমাদের কোম্পানির সাথে ওনার একটা সমঝোতা চুক্তির মাধ্যমে, হ্যাঁ, এটা কিন্তু মানুষকে ফ্রি অফ কস্ট এটা দিতে পারে। অবশ্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র আর মার্চের মধ্যে এ ভ্যাকসিন প্রয়োগের আশা করছে ভারত। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। দেশের আবহাওয়া ও পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। রোববার কোভিড-19 দুর্যোগে সাতজনদের ভূমিকা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা জানান। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, আসন্ন শীতে জনগণকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া স্বাস্থ্য বিভাগে গুরুত্বপূর্ণ পদে ডাক্তারদের নিয়োগের বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যাদের কাছ থেকে আমরা ভ্যাকসিন নিতে পারবো এবং সেখানে যদি ট্রায়ালের বিষয় থাকে, তারা যদি অনুমোদন চায়, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। যে কোনো কোম্পানি যদি এগিয়ে আসে এবং সেই ভ্যাকসিন যদি আমরা দেখি কার্যকরী, তাহলে আমরা অবশ্যই ট্রায়ালের ব্যবস্থা করে দেব। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 6 জন। এ পর্যন্ত কুষ্টিয়ায় 3390 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন 3154 জন আর মৃত্যুবরণ করেছেন 76 জন।
দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির সাথে জড়িত অসাধু চক্র। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে দুই নারী সহ জাল টাকা তৈরি অন্যতম হোতা হুমায়ুন ও খুচরা বিক্রেতা জামালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় নকল টাকা তৈরির সরঞ্জাম সহ প্রায় অর্ধকোটি জাল টাকা উদ্ধার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। খালি চোখে দেখে বোঝার উপায় নেই আসল না নকল। মোহাম্মদপুরের নূরজাহান রোডের এই ভবনের দুই তলায় প্রায় এক বছর ধরে জাল টাকা তৈরির রীতিমতো কারখানা খুলে বসেছেন এ চক্রের মূল হোতা হুমায়ুন, তার সঙ্গী জামাল আর দুই নারী শাহনাজ ও সুমি আক্তার। তিন কামরার এই বাসা থেকে উদ্ধার করা হয় কম্পিউটার, প্রিন্টার সহ জাল টাকা তৈরির নানা সরঞ্জাম। হুমায়ুন এরই মধ্যে ছয়বার পুলিশ র্যাবের হাতে ধরা পড়ার পর জামিনে বেরিয়ে এসে আবারও একই ব্যবসা শুরু করে। 2008 সাল থেকে শুরু করছি স্যার, এরপর থেকে স্যার আমি 4-5 বছর ধরা পড়ছি স্যার, ধরা পড়ার পরে আবার জামিন সাহেব বেরিয়ে স্যার ভালো হওয়ার চেষ্টা করি স্যার, ভালো কাজ করি স্যার, আবার স্যার এই পথে ধরাই পড়ি স্যার। 12,000 টাকা দেওয়া এক প্যাকেট দুই প্যাকেট এরকম কিনতে নেই, নেওয়ার পরে হ্যাঁ 1,00,000 নেওয়ার পরে আমি ওই একটা দুইটা কইরা মাঠে সদাই কিনা নিয়ে কিনা বাঙ্গাই। গোয়েন্দা পুলিশের ডিসি মশিউর রহমান জানান, যে কোনো উৎসবকে সামনে রেখে মূলত সক্রিয় হয়ে ওঠে জাল টাকা তৈরির চক্রগুলো। ইতিপূর্বেও র্যাব পুলিশের কাছে কমপক্ষে অর্ধ ডজনবার ধরা পড়েছে, কিন্তু একবারও সে সংশোধিত হয় নাই। এক মহিলাকে ধরেছি, তার হাজবেন্ড এখনো জেলখানায় আছে জাল টাকা তৈরির কারণে, হুমায়ুন নিজে জেল খেটেছে, তার ভাই কাউসার এখনো জেলখানায় আছে। আজকে প্রায় 49,00,000 1,500 টাকা তৈরিকৃত জাল টাকা উদ্ধার করেছি এবং প্রায় 4-5 কোটি জাল টাকা তৈরি করা যাবে সেরকম সরঞ্জাম আমরা এখান থেকে জব্দ করেছি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আজ বসছে পদ্মা সেতু 33তম স্প্যান, এজন্য সকাল থেকেই সব প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ও নদী স্রোত সহ সবকিছু অনুকূলে থাকলে দুপুরের পর 3 ও 4 নম্বর পিলারের উপর এই স্প্যান বসবে। নতুন এই স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর 4,950 মিটার। সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে বেগ পেতে হচ্ছে। এই স্প্যানটি বসানো হলে বাকি থাকবে মাত্র 8টি স্প্যান, সেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা আছে। এদিকে সেতুর 3 থেকে 7 নম্বর পিলার পর্যন্ত সব ধরনের নৌযান চলাচলের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রাজধানীতে মাটির নিচ দিয়ে বিভিন্ন অপারেটরের কেবল টানার কাজ শুরু হবে আজ। আগামী মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগরের বিভিন্ন স্থানে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরুর পর জটিলতা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় রোববার মেয়রের সাথে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তার ঝুলন্ত তার আর কাটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন সকল এলাকায় বিশেষ করে ধানমন্ডি থেকে কালকে শুরু করবেন তাদের উপর থেকে তার অপসারণ এবং ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আগামী নভেম্বরের মধ্যে আমরা পুরো ঢাকা শহর থেকে এই উপরের তারের জঞ্জাল থেকে আমরা মুক্ত হতে পারবো। আগামী 17ই ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। একই সাথে 26 মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। ভার্চুয়াল বৈঠকে যৌথ নদী কমিশন গঠন, সীমান্ত হত্যা বন্ধ ও সমুদ্র সীমানা নিয়ে জটিলতা সহ দুদেশের বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। 50 বছর পূর্তি উৎসব, সেখানে আবার দুটো বড় ডেট আমাদের, 17ই মার্চ 2021 এবং 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তখন উই নিড আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে চাই আমরা বাংলাদেশে আসতে। আমাদের বিজয় ভারতেরও বিজয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা অত্যন্ত ভালো সম্পর্ক এবং এই ভালো সম্পর্কটা আমরা রেজাল্টটা হচ্ছে দুবয় দেশের জন্য খুব উপকারী।
প্রায় এক বছর পরে জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে কমিটি দিতে এত দেরি হলো বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আজম খসরু। 35 সদস্যের এই কমিটির কার্যকরী সভাপতি মারা গেছেন, তাই পদ বিলুপ্ত করে সহসভাপতি করা হয়েছে। আপাতত ওই পদ ফাঁকা থাকবে। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে শাহজাহান খান চলে যাওয়ায় ফাঁকা থাকবে সহসভাপতির পদও। আজ স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রোববার স্বেচ্ছাসেবক লীগের এক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্য সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এর আগে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে পুরনো কৌশল অবলম্বন করছে বিএনপি। অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে। অনিয়মের কারণে বাতিল হতে পারে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন। এজন্য নির্বাচনী ফলাফলে গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকিতে পড়বেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। প্রার্থী বা অন্য কেউ বিধি লঙ্ঘন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। অনূর্ধ্ব 2 বছরের শাস্তি হয়, মানে জেল জরিমানা হয়, তাহলে সেই ক্ষেত্রে সংসদ তার পদ বাতিল করতে পারে। আর যদি সংসদ কোনো কনফিউশন মনে হয় যে এখানে বাতিল হবে কি হবে না, এই প্রশ্নগুলো উঠলে তখন এটা কমিশনে পাঠাতে পারে তারা মতামতের জন্য, এবং কমিশন যে মতামত দেবে সেটা চূড়ান্ত হবে। করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করার জন্য শিশুদের তাগিদ দেন তিনি। বঙ্গবন্ধু ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো একটা শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা, এবং সেই সাথে সাথে নিজেদের যা কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে। অভিভাবকদের অনুরোধ করব, যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও কেন্দ্র দখলের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, পূর্ণ নির্বাচন চাই বিএনপি। নির্বাচনী ব্যবস্থা সরকারকে ক্ষমতায় রাখার একটা একটা উইপন হিসেবে ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের আপনার কাজ বিরোধী দল হিসেবে। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য এটা নিয়ে যে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনার। বাজার স্থিতিশীল করতে চলতি সপ্তাহ থেকে 25 টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি। রোববার সচিবালয়ে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে একথা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এছাড়া বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি, যদিও সরকারি দাম নিয়ে বৈঠকে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই সপ্তাহের মধ্যে শেষের দিকে টিসিবি আলু বাদ নিয়ে বাজারে নামবে, সেটার দামও আমরা 25 টাকায় বিক্রি করব। বাজারে যেটা 30 টাকা মিনিমাম ধরা হয়েছে তার থেকেও 5 টাকা কম দরে আমরা সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা। অতিরিক্ত কত দামে বিক্রি হলে সেটা বিক্রি হওয়া উচিত 35 থেকে 40 টাকা। আপনি দেখেন 1 কেজি কচু 50 টাকা বাজারে, আপনার ঝিঙ্গা কোহি 80 টাকা। আমি সরকারের কাছে দাবি করছি, কৃষকের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, যাতে প্যানিক না হয় এবং কৃষক যাতে আগামীতে আলু চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়, ব্যবসায়ীরা যেন আলু রাখতে উৎসাহিত হয়, এই বিষয়টা নিয়ে সার্বিক বিবেচনা করবে, এটাই আশা করি।
টেলিভিশন সংবাদের শিরোনাম সহ বিভিন্ন অংশে স্পন্সর বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টে নিষেধাজ্ঞা স্থগিত করেছে আপিল বিভাগ। এ বিষয়ে এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়। এর ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টিভি চ্যানেলগুলোর খবরে স্পন্সর বিজ্ঞাপন প্রচারে আর বাধা রইল না। উনি কিন্তু এখানে বলছেন যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারবো, এবং একই কথা আরেকটা কথা বলছেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো না, দরকার প্রয়োজনে সংবাদের মাঝখানে বিরতি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যাবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যায়, তাহলে স্পন্সরশিপ ছাড়া কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যাবে? অ্যাডভার্টাইজমেন্ট যদি বৈধ হয় তো স্পন্সরশিপও বৈধ। জাতীয় সম্প্রচার নীতিমালায় কোনো বাধা নাই, আপনাদের বাংলাদেশে যে বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত যে আইন সেখানে কোনো বাধা নাই। আমরা আদালতের কাছে তুলে ধরেছিলাম যে তাদের আয়ের উৎস হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, যদি অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক টিভি চ্যানেলই হয়তো তাদের সার্ভাইভালের প্রশ্ন আসবে, তারা টিকে থাকতে পারবে না। আগাম জাতের আমন ধানের দাম বেশি পেলেও ফলন কম হওয়ায় হতাশ ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের 8 জেলার কৃষকরা। তারা বলছেন এবার অসময়ে টানা বর্ষণ এবং কারেন্ট পোকার আক্রমণের কারণে ধানের উৎপাদন ভালো হয়নি, তাই ধানের উৎপাদন খরচও বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে গোখাদের চরম সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি, আগাম জাতের ধানের দাম বেশি হওয়ায় আর্থিকভাবে লাভবান হয়েছেন কৃষকরা, গোখাদ্যের সংকটও মোকাবিলা করা হচ্ছে। যে কোনো কারণে ধানের দাম ধান ফলন কম হইতেছে, লাভ হচ্ছে তবে লাভ সীমিত আর কি, ধানের ফলনের কারণেই এবং অত্যাধিক খরচ, স্প্রে খরচ, রোগ বালাই বেশি, পোকামাকড়, এখন ধান কাটার 4 দিন আগেও স্প্রে করতে হয়, এরকম পরিস্থিতি, এই জন্য খরচ খুব বেড়ে গেছে কৃষকের। গতবার বিক্রি হচ্ছে, গেলে বছর বিক্রি করছি আমরা 800 টাকা বস্তা, এবার 1650 টাকা বস্তা। 26,825 হেক্টর জমিতে এবার আগাম আমনের আবাদ হয়েছে, যেটি কর্তন শুরু হয়েছে, কৃষকরা ভালো দাম পাচ্ছেন, বিশেষ করে ধানি গোল্ড, তেজ এবং অন্যান্য আগাম জাতের চাষ করে কৃষকরা দুটো পয়সার মুখ দেখছেন। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশে আমেরিকান রিপাবলিকানস ককাস বিএআরসি। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি সুদৃঢ় রাখা, পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের নিশ্চয়তা, জননিরাপত্তা নিশ্চিত করা ও সীমান্ত সুরক্ষিত রাখতে রিপাবলিকানদের বিকল্প নেই। সংগঠনের সভাপতি ওয়াসি চৌধুরী এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন। পরে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের আত্মার শান্তি কামনায় সর্বধর্ম প্রার্থনা করা হয়। অনেক কিছুতে অনেক পিছিয়ে আছেন, তারা দেশের জন্য কিছু করতে চান না, তারা চান ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে জনগণের ভোট আদায় করে নেওয়া, এটা তাদের টার্গেট। 2016 সালের মতো আবারও প্রমাণিত হবে যে রিপাবলিকান দলেই দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে উনি জয়ী হবেন। এবারে পার্টিক্স খেলার খবর। একদিনে 3 বার সুপার ওভারে ম্যাচ করল আইপিএলে। এর মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাব মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে প্রথমবারের মতো ফলাফল নির্ধারণে 2 বার সুপার ওভার হয়। আগে ব্যাট করে 6 উইকেটে 176 রান তোলে রোহিত শর্মার দল, পাঞ্জাবেরও ইনিংস থামে 176। এরপর প্রথম সুপার ওভারে মাত্র 5 রান তুলে মুম্বাইকে 1 রানে বেঁধে ফেলে লোকেশ রাহুলের দল। দ্বিতীয়বার পোলারদের 12 রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেন ক্রিস গেলরা। এর আগে দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস থামে 163 রানে। সুপার ওভারে ডেভিড ওয়ার্নারদের দেয়া 3 রানের লক্ষ্য সহজে অতিক্রম করে এউইন মর্গানের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা গ্লোব বায়োটেকের। দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় জাল টাকা তৈরির অসাধু চক্র, মোহাম্মদপুরে আটক 4 জন। আজ বসছে পদ্মা সেতুর 33তম স্প্যান, দৃশ্যমান হবে সেতুর 4,950 মিটার।
এবং রাজধানীতে মাটির নিচ দিয়ে বিভিন্ন অপারেটরের কেবল টানার কাজ শুরু আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।